গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি সুন্দর সকাল নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাকে একটু আশীর্বাদ করো, একটু আমি যাতে অনেক দূর এগোতে পারি, আমাকে একটু ভালোবাসা দিও। তাহলে চলো, আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। আজকে রবিবার, তো দেখো একটু উঠতে উঠতে লেট করেই উঠছি আজকে, কারণ কি দেখো তোমাদের দাদাভাই তো আজকে মালিকের কাজে যাবে না, ওই জন্য আমি ভাবলাম যে না থাক একটু পরেই উঠি। বৃষ্টিও হচ্ছিলো আর বৃষ্টির মধ্যে উঠে কাজকর্ম সেরকম করাও যায় না, ওই জন্য হচ্ছে কী বলতো, আমি না তার পরেই উঝবো। এই যে উঠলাম, উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, গামলাতে জামা কাপড় আছে ওগুলো পরে কাচবো, এখন কেচেও লাভ নেই কারণ কি রোদ্র তো বাইরেতে মেলা যাবে না। আর হচ্ছে তোমাদের দাদা হয়ে গেছে ব্রাশ করতে, এখন ব্রাশ করে এসে চা খেয়ে তারপরে যাবে বাজারে। আর এখন কী বলতো, ঘরটাগুলো ঝাড় দিয়ে নিয়ে পরে একবার ঘরটাও মুছে দিব, যেহেতু রেয়ান শুয়ে আছে উঠবে একটু পরেই উঠে পড়বে, ও নড়াচড়া করছিলো। তো চলো ঘরগুলো মুছে নেই, সবগুলো ঘর ঘর মুছে তারপরে কাপড় টাপড় চেঞ্জ করে যাবো চাবোর সাথে। আর আজকে কী বলতো, এদিকে জুয়েল হচ্ছে পড়তে বসছে, ও আবার যাবে পড়তে, পড়া আছে আজকে রবিবারে। মানে রবিবারে পড়াটা মানে কেন বলতো, একদিন গ্যাপ গেছিলো তো পড়া, মাস্টারে যে আমাদেরকে ডাকছিলো যে মিটিং করার জন্য, তো ওই পড়াটাই আজকে আবার পড়াবে। তো ওকেও এখন দিয়ে দিব খাবার দাবার। এদিকে দেখো আমার সবগুলো ঘর মুছা হয়ে গেল, এখন একবার সিঁড়িটাকেও ভালো করে মুছা দিব, পুরো বালি বালি হয়ে গেছে সিঁড়িটা। আর পাকাটা, এই জায়গাটা একদিন ঘরের মধ্যে গাড়ি ঢুকাইছিলো তো ওই তখন পাকাটা ভেঙে গেছে, সিঁড়ির পাকাটা, ওই তখন থেকে না এই জায়গাটা খুব বালি বালি হয়। তো যতবারই মুছি কিন্তু বালিগুলো পুরো উঠতে থাকে। আর ব্লিচিং পাউডার দেওয়াতে না দেখো কি সুন্দর হয়েছে পাকাটা, চকচকা শ্যাওলা পর জমে তো খুব। এদিকে দেখো এই যে কাকুটা আসছে, উনি প্রত্যেক মাসে মাসে আসে আমাদের বাড়িতে এই যে সিধানিতে। তো আমি না কী বলতো, যেমনই যা থাক আমি তাই যা পারি তাই দিয়ে দিই, না করি না কোনো সময়। উনি আসার পরে আমাকে খুব মানে আশীর্বাদও দেয়, একটা দেখবা মানুষের কাছে আশীর্বাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? আর কী বলতো, ঘরে তো সবজি বাড়ন, তো ওই জন্য দুটো আলু দিলাম, আলু আর টাকা দিয়ে আর চাল দিয়ে দিয়ে দিলাম। আমি কাকু আমার তো ঘরে সবজি বাড়ন, তো তো এটাই নাও আর কি। বলে কি না মা ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি তো দাওই সবসময় আসলে পরে, আমি কোনো সময় না করি না। তো উনি আমাকে বলে কি মা তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো, সুখে থাকো স্বামী সন্তান নিয়ে। যাই হোক, চলো টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল সকাল তো এই যে দেখো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট, বাসে কাজকর্ম যেগুলো ছিল আমি যে রেয়ান্স উঠেনি। চলো আমি চা বানালাম এখন আসি। তো বন্ধুরা দেখো, এই দেখো চা হয়ে গেছে আমার, এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতু গুলিয়ে রাখলাম, এই দুধ দিয়ে দিলাম, আর হচ্ছে যে রেয়াংসের জন্য কর্নফ্লেক্স গুলিয়ে রাখছি। তো উঠে উঠে নাই, উঠে পরে মুখটু ধোয়ায় ওকে খাওয়াই দিব। এদিকে জুয়েল খেয়ে দিয়ে প্রাইভেটে চলে গেলো, আজকে রবিবার তাও পড়াচ্ছে, একদিন গ্যাপ দিছিল তো, তো ওই যে গার্জেন ডাকছিল যে ওই দিন পড়াটা গ্যাপ গেছিলো ওই জন্য। তাহলে চলো আমরা একটা খেয়ে দিয়ে তারপরে তোমাদের দাদা হয়ে যাবে বাজারে, বাজার থেকে কী কী নিয়ে আসে তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা চলো, এই যে দেখো আমরা চা নিয়ে বসে পড়লাম, এখন হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যাবে বাজারে, বাজার থেকে তারপরে এসে তো যাবে কাজে, তো বললো যে তাড়াতাড়ি দাও আমাকে, বেশি কিছু বাজারও করবো না সেরকম। আর যেই হারে বলে জিনিসের দাম, ওই যে আমাদের দাদা বাজার করে নিয়ে আসছে পাশের ঘরে, ওই দাদা বললো বলে কি এত দাম জিনিসের মানে ধারণার বাইরে। তো আমি বললাম ঠিক আছে তাহলে অল্প অল্প করে জিনিস নিয়ে আসো, দেখো কি পাও না পাও। দিয়ে রেয়াংসের খাবারটা নিয়ে আসলাম, রেয়াংস উঠে পড়েছে, চাটা খাওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে আসছে, এই যে আলু নিয়ে আসছে, এই যে দেখো এটুকু লঙ্কা 70 টাকা, দেখছো কি দাম লঙ্কার, বাপ রে বাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে মানে 1 পোয়া লঙ্কা 70 টাকার লঙ্কা, চিন্তা করো। এই যে সর্ষের তেল নিয়ে আসলো, আরও মশলাপাতি আনতে হবে, ওগুলো আনা হয়নি, তাড়াহুড়া করে বেরিয়ে গেলো কাজে, কালকে গৃহ প্রবেশ না বাড়িটাতে, ইমার্জেন্সি কাজটা করতেই হবে আজকে। এই একটা শোলা কচু 50 টাকা নিচ্ছে, এই শোলা কচুটা দেখছো কি খাবা বলো, এত জিনিসের দাম। এদিকে কি কয়েকটা ঝিঙ্গা নিয়ে এসছে, এই তো, আর এই যে দেখো মাছ নিয়ে আসছে ছোটো দুটো, ইলিশের বাচ্চাগুলো হয় না, তাও বলো বলে কি জানো এত দাম মাছের, বিশাল দাম। এই যে প্লাস্টিকে বাঁধা আছে, হাতটা এখন ধুতে হবে, ছোটো ছোটো তাও 200 টাকার মাছ এখানটায়, তাহলে কী বলতো মানুষে কী খাবে আর কী না খাবে। এই তো চলো আর কি, এই মানে এত দামের মাছ কেন মানুষকে দেখো, খাওয়া দাওয়া তো করতেই হবে, পেট তো আটকাবে না, তাই না? ওটাই হচ্ছে কথা। এখন দেখো যতই দাম বাড়ুক জিনিসের, পেট কিন্তু মানবে না।
মুখে খাবার দিতেই হবে। চলো আমরা পরিষ্কার টিষ্কার করে নিই, এদের রিয়ান বাবু খাওয়া দাওয়া করাইলাম মুখে ধুয়ে। তোমার তেল পোস্টটা খুলবে না, রাত্রে বেলা কালকে 2টার সময় একদম আসতে দেখছি। চলো আমি এগুলা এখন পরিষ্কার টিষ্কার করে নিই, মাছটা তুলে ধুয়ে নিই। তো বন্ধুরা চলো, এই যে সবজি টবজি কেটে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কচু শাক সিদ্ধ মশলা, লেবু দিয়ে কচু, হাতটা পুরো চুলকাচ্ছে জানো, কচুটা সিদ্ধ কাটার সময় ধুয়ে নিয়ে আসলাম, পুরো হাত চুলকাচ্ছে। এখন সরষের তেল দিয়ে লবণ দিয়ে পুরো ঘষলাম হাতটা করে, কচু সিদ্ধ হয়ে গেছে আমার। এদিকে মশলা করে নিলাম মাছের জন্য, জিরে লঙ্কা, একদম প্লেন ভাবে রান্না করবো আজকে মাছটা, মাছের মাথা দিয়ে কচুর শাক করবো, আর এই যে ছোলা কচু দিয়ে আলু দিয়ে মাছ হবে। চলো আজকে মেনু এটুকুই, এখন এইভাবেই চলতে হবে, যত দিন সবজির দাম না কমবে বেশি আইটেম খাওয়া যাবে না। চলো রেয়াংশ কান্না করতে দেখ, এই যে তেল তেল ভরতে গিয়ে কতগুলো তেলও পড়ে গেছে না, সেগুলো আমার মুছে টিছে পরিষ্কার করলাম, লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখবো কারণ কি নইলে আপনার পচে যাবে। এখন পুরো হিসাব করে করে চলতে হবে। চলো চাই বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এখন রান্নাটা করে নামাই। এই যে রেয়াংশ বাবু কান্না করছে, দেখো কচু শাক আমার রেডি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক হলো, এখন যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলু পড়ে গেল, আলু দিয়ে আর কচু দিয়ে হবে মাছের ঝোল, দেখি ঘন করবো না পাতলা পাতলাই হবে ঝোলটা। এই যে দাঁড়ো যাচ্ছি, রেয়াংশকে স্নান করিয়ে আনলাম, ও হচ্ছে এখন কান্নাকাটি করতেছে, ওখানে লুকাচুরি খেলবে। চলো এদিকে লঙ্কার গোটা কতগুলো ছাড়ানো হচ্ছে আর বাকিগুলো এখনো আছে। এই দেখো ঘরের অবস্থা কি করে রাখছে আবার, ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই, আসো আসো চলো। এই যে আমার ননাসের মেয়ে এটা ওখানে বসে আছে, রিয়াংশের সাথে খেলাধুলা করছিল এতক্ষণ, চলো চলো। চলো বন্ধুরা আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব, আর কচুটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি কারণ কি কাটার সময় হাতটা চুলকাচ্ছিল তো ওই জন্য। সকালবেলা এত সুন্দর রৌদ্র দিয়েছে, এখন আবার আকাশের ওয়েদার এত খারাপ, বৃষ্টি মনে হচ্ছে নামবে এখনই। একটু হালকা ঝোল দিব কারণ ফুটবে তো তরকারিটা। কি লাগাই দিব কিটা, চলো একটু কালকে পনিরের তরকারি আছে অল্প একটু বের করে নিই। পরে একটু গরম করে নিব, চলো এটা হয়ে থাক, আমি বাইরের কাজগুলো সেরে আসি, বাইরে জামা কাপড় আছে ওগুলো উঠিয়ে নিয়ে আসি। চলো বন্ধুরা আমার তরকারি রেডি, এখন হালকা একটু চিনি দিয়ে দিব, আর
আমরা একটুখানি ফুটুক তারপরে নামিয়ে দেব। কয়েকটা মানে দুইটা মাথা দিয়ে কচুর শাকটা বানাইলাম আর বাকি মাথাগুলো দিয়ে দিলাম ঝোলে। জানালাগুলো বন্ধ করে দিই, আকাশের ওয়েদারটা তো খারাপ, দেখো শ্যাওলা করে কি অবস্থা। একদম জানলাগুলো একদম জং পড়ে গেছে। হ্যাঁ বাবা আসি দাঁড়াও। হ্যাঁ কি আসছি দাঁড়াও। দেখো বন্ধুরা সব রান্না বাড়া তো কমপ্লিট, রান্না বলতে দেখলেই তো দুইটা আইটেমই করলাম। আর সত্যি কথা এই যে এত বাজারের যা জিনিসের দাম, মানে একটু হিসাব করে না চললে এখন আর চলা যাবে না। আমাদের মতো মানুষের আর মনে হচ্ছে যে কপাল থেকে উঠে গেছে পদে পদে খাওয়া দাওয়া। আর এখন দেখো তাই ভাবি যে যখন জিনিসের দাম একটু কম থাকে তখন মনে হয় যে এটা ওইটা বানাই, এটা রান্না করি সেটা রান্না করি। এখন এত মানে মানে কষ্ট যে বেশি কিছু বানাতে গেলেই তো বাবা পরের দিনের চিন্তা করতে হবে। তো চলো গ্যাস পরিষ্কার করা হয়ে গেল। আর এখন এমনও অনেকে ভাবতে পারো যে খালি গলা শুকায়, কিন্তু না গো জিনিসের দাম প্রচুর বাড়ছে, সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে। তো যাই হোক ওই জন্য হচ্ছে কি বলতো এই যে দুইটা আইটেমই করলাম এটা দিয়ে চলি, রাতের বেলা এগুলো দিয়েই চলি। তাহলে বন্ধুরা চলো সব কাজকর্ম সেরে তো একবারে পুজো টুজো দিয়ে চলে আসছি। আর এদিকে আজকে শাড়িটা তো একটু মানে কি বলতো এই যে রিভাইভ দিয়েছিলাম বুঝছো, তো বৃষ্টি যখন পড়া শুরু হয়েছে এই দেখো শাড়িটা একদম খোসা লেগে গেছে ছিঁড়ে চারের মধ্যে। আর কি করা যাবে, দিয়ে চলো পুজো দেওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, রিয়াংশকে ঘুম পাড়ে এলাম পুজো দিয়ে উঠে। এদিকে বৃষ্টি পুরো দেখো ঘুমের জন্য টাইম থাকে তো বাচ্চাদের, বাচ্চারা এখন ঘুম আসছে ওকে একটু পাতলা কাপড় দিয়ে রাখছি ঘুরে, মশারিটা টাঙিয়ে দিব এখন চলো। তারপরে আমি খাওয়া দাওয়া, জুয়েলের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন আসবে না, ও হচ্ছে পরে ওখানটাই খাওয়া দাওয়া করে নিছে যেখানটায় কাজে গেছে। এদিকে সব বাসন টাসন মাজা ঘষা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে চলো তাহলে আমি খাবারটা বেড়ে নিই পরে আসছি। তো বন্ধুরা চলো এই যে খাবার বেড়ে নিয়ে চলে আসলাম, পনিরের তরকারি আর কচুর শাক, এদিকে মাছের ঝোল, এই যে দেখো। তো চলো খাবারটা সেরে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, একটু রেস্ট টেস্ট করি, একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলো ঘুম থেকে উঠা হয়ে গেলো সবার, তোমাদের দাদা ভাই এইমাত্র আসলো এসে স্নান করলো, রেয়ান স্যার আমি ঘুমিয়েছিলাম আর জুয়েল গেছে বন্ধুদের সাথে একটু মার্কেটে। তো চলো এই যে রেয়ান স্যার একবার মুখ ধোয়ে ফ্রেশ করে দিলাম আবার, এখন তোমাদের দাদা ভাই নিয়ে আসছে বরফি আর এই যে এটা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিষ্টি খেতে খেতে, ভিডিওটা শেষ করছি। তুমিও খাও তো সবাই, হ্যাঁ বাবা বাবারটা সবাই পাশে থেকো সাথে থেকো, আমাদেরকে একটু ভালোবাসা দিও। মিষ্টি দিবা না বন্ধুদেরকে, এ মা খুশি কি খুশি, বাড়ি যাও তোমরা, তোমরা বাড়ি যাও, ও সবাইকে বলে এটা রাগ করলে বলো বাড়ি যাও, আমাকেও বলে দিনের মধ্যে 100 বার। আচ্ছা ঠিক আছে চলো টাটা টাটা টাটা।